যে কোনো নামাজের রুকু থেকে উঠে অথবা দুই সিজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো এক তাসবিহ। আমরা একবার সুবহানাল্লাহ বলার মতো সময় বা সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহ পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না। এখন অনেককে দেখা যায় রুকু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি সিজদায় চলে গেছেন, তার নামাজ হবে না। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়ছে। তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন তুমি নামাজ পড়ছো? লোকটা বললো, অনেক বছর ধরে নামাজ পড়ছি। তখন তিনি বললেন, তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, সংশোধন না করো, পরিবর্তন না করো, তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তুমি সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না, তোমার নামাজ কাউন্টেবল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি দাঁড়ালো যে তাড়াহুড়া করে যদি নামাজ পড়ি আমরা আর উপস্থিতটা ঠিক মতো না করে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক এসে দুই রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন, এরপর তাকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যেটা পড়েছো এটা হয়নি। লোকটা আবার নামাজ পড়লেন, একইভাবে তাড়াহুড়া করে পড়লেন, রুকু থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সিজদা চলে গেছেন, সিজদা থেকে মাথা একটু উঠে আবার সিজদা চলে গেছেন, সোজা হয়ে বসে অপেক্ষা করেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন, রুকু থেকে তুমি দাঁড়াবে হাত্তা তাতমাইন্না কায়েমা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম, তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপর সিজদা যাবে। আবার সিজদা থেকে উঠে যখন তুমি বসবে তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে, এরপর তুমি সিজদা যাবে। তাহলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম, সিজদা থেকে মাথাটা একটু উঠায় অর্ধেক উঠায় আবার চলে গেলাম, নামাজ হবে না। আপনাকে উঠে সোজা টান টান করে অন্তত সুবহানাল্লাহ এটুকু বলার মতো, মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে, সেটা হোক একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ। তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন, এ আমল তো এখন নাই বললেই চলে, এটাই হলো সুন্নাহ। কারণ হাদিসের ভাষ্য হলো কারিবা মিনহু, আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন, রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি, আবার সেজদা থেকে উঠে যখন বসবেন সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে সেজদা যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন, তাহলে সোজা কথা না। তিনবার তাসবিহ পড়েছেন কমপক্ষে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তো কমপক্ষে দুইবার বলার মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা হলো উত্তম। আর যদি দুইবার না পারেন কমপক্ষে একবার মতো অপেক্ষা করবেন, তাহলে এভাবে উঠেই আবার চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো, মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশু খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু খুশু আছে? মারতেছে একটা পেটা মারতেছে। তো নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কীভাবে করে? এই যে রুকু সিজদা টপটপ করে মেরে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে না। আল্লাহ আমাদেরকে তাড়াহুড়া এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যার নামাজ যত ধীরে স্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান, মুত্তাকি মুসলমান। নামাজের মধ্যে ধীরস্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিধায় এটা আমাদের এনশিওর করা দরকার।